ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরারই শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকত গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকত গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকত গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সবাই বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, তোমার প্রভুর পক্ষ থেকে নির্দেশ এসেছে, ফয়সালা জারি হয়েছে, তোমার প্রভুর পক্ষ থেকে আদেশ হয়েছে যে এবাদত বন্দিগি দাসত্ব গোলামি করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কোনো কারোর এবাদত বন্দিগি করা যাবে না, আইন মানা যাবে না, কোনো ব্যক্তি কোনো মানুষের কথা মানা যাবে না। আল্লাহ তাআলার নির্দেশ, রব্বুল আলামিন যেটা বলেছেন সেটাই মানতে হবে। তারপর পরই আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পর পরই তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। কেমন ব্যবহার করতে হবে? রব্বুল আলামিন বলেন, তোমার জীবদ্দশায় যদি তারা উভয় কিংবা তাদের দুজনের ভিতরে কোনো একজন যদি তোমার জীবদ্দশায় তারা বৃদ্ধ বয়সে জীবিত থাকে, তাহলে তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। অকুল্লাহুমা কৌলান করিমা, তাদের সঙ্গে সম্মানজনক কথা বলতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতে কারিমার এই হচ্ছে সারমর্ম। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফী আমাইন। আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষদেরকে নির্দেশ দিয়েছেন মুসলমান গোত্রের। অন্য আয়াতে যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা কোনো বিষয় জানাবার জন্য সম্বোধন করেন, কিন্তু পিতামাতার ব্যাপারে যে সময় খেদমতের কথা আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, এখানে পৃথিবীর সমগ্র মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কারণ সমস্ত মানুষদেরকে কে সৃষ্টি করেছেন? আর সমস্ত মানুষেরা পৃথিবীর বুকে এসেছেন কার মাধ্যমে? পিতামাতার মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টান নাসারা বদনা সমস্ত সব জাতিকে ডাক দিয়েছেন, অন্য ধর্ম অবলম্বন করতে পারো, অন্য মত প্রদর্শন করতে পারো, কিন্তু আল্লাহ পাক পিতামাতার ব্যাপারে এমন কথা বলেছেন, কারণ পিতামাতাকে যারাই খেদমত করবে, যারাই ভালোবাসবে, সে যে ব্যক্তি হোক, যে ধর্মের মানুষ হোক, পিতামাতাকে খেদমত করার কারণে তাদের সম্মান এই দুনিয়ায় বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতুহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণের সময় তিনটা কষ্ট বেশি সহ্য করেছে, ওয়াহানান আলা ওয়ান, কষ্টের পর কষ্ট সহ্য করেছে তোমার মা। ওয়াহানান আলা ওয়াহানিন ফিসালুহু ফি আমাইন, পেটে ধারণ করেছে মা, কষ্টের পর কষ্ট সহ্য করেছে মা, এরপরে দুধ পান করিয়েছে মা। এই জন্য তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাকে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।
অন্য আয়াতে রব্বুল আলামিন 26 নম্বর পারায় আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান আলা ওয়াহানিন কুরহাউ ওয়া ফিসালুহু ফি আমাইন। এখানেও আল্লাহ তাআলা কষ্টের কথা বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তিনটা ব্যথা সহ্য করেছেন। সম্মানিত ভাইরা, আমার কোরআন হাদিস পড়লে যতগুলো আয়াত নিয়ে আসি ততগুলো আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এত বেশি গুরুত্ব দিয়েছেন যেসব ব্যাপারে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তমভাবে পিতামাতার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। জোরেকান সুবহানাল্লাহ। কফির মনোযোগ। এবার আসুন হাদিস শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। যা রাজুলিন আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীর দরবারে একজন যুবক হাজির হয়েছে। হাজির হওয়ার পরপরই তিনি বলতেছেন, ফাস্তাআযানাল্লাহু ফিল জিহাদ, নবীজি আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই, জিহাদে যেতে চাই, কারণ জিহাদে গেলে পরে আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে দেয় এবং রব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়ে দেয়। বিশ্ব নবীর দরবারে আরশ যে সময় সাবি করলেন, নবীজি প্রশ্ন করলেন, ও আমার সাবি, ফাকালা হাইয়ুন ওয়ালিদাই, তোমার পিতামাতা কি জীবিত আছে? নবীজি শুনলেন তার পিতামাতা বৃদ্ধ অবস্থায় আছে, বৃদ্ধা অবস্থায় আছে। সাবি বললেন, কলা নাম, হা আমার পিতামাতা জীবিত আছেন। বিশ্ব নবী বললেন, যাও চলে যাও, ইযহাব ফাকিরিমহা ফা ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, পিতামাতার খিদমত করো, পিতামাতার খিদমত করলে পরে আল্লাহ তাআলা জিহাদে সওয়াব তোমার আমল নামায় লিখে দেবে। অন্য আয়াতে অন্য হাদিসে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্ব নবী বলেন, কালা রাগিবান, ওই ব্যক্তির কপাল পুড়েছে, ওই ব্যক্তির কপাল ধুলাই দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। কালা রাগিবান, কালা রাগিবান, এভাবে করেই শব্দটা নবীজি তিনবার বললেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কাইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি কোন সেই ব্যক্তি? নবীজি আমার বললেন, মান আদরাকাল ওয়ালিদাইন ইনদাকাল কিবরা আও আহাদুহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাত, যে ব্যক্তির জীবদ্দশায় পিতা মাতা উভয় কিংবা যে কোনো একজনকে তার জীবদ্দশায় পেয়েছে কিন্তু ওই বৃদ্ধ বৃদ্ধা পিতামাতাকে খেদমত করে, তাদের খেদমত করে করে নিজের জীবনের জন্য জান্নাত ওয়াজিব করতে পারল না, ওই ব্যক্তির জীবনে ধ্বংস হয়ে যাক। জোরে কর না, উযুবিল্লাহ। সম্মানিত দিনে ভাইরা, আমার শুধু তাই নয়, এখানেই শেষ নয়। আমরা এখান থেকে যে সময় হজ করতে যাই, নফল হজের জন্য, উমরা করার জন্য কত লক্ষ টাকা খরচ হয়, কত কষ্ট করতে হয় শারীরিক এবং আর্থিকভাবে, কিন্তু নবীজি আমার বলেছেন, কোনো ব্যক্তির পিতামাতা যদি অসুস্থ অবস্থায় থাকে আর সন্তান যদি পিতামাতার দিকে সুন্দরভাবে মহাব্বতের নজরে, ভালোবাসার নজরে তাকান, নবীজি আমার বলেছেন, নফল হজ আর উমরা করলে বান্দা বান্দির আমল নামাই যে সওয়াব লেখা হতো, আল্লাহ তাআলা পিতামাতার প্রতি সন্তান ভক্তির নজরে তাকানোর কারণে সেই সওয়াব আল্লাহ তাআলা সন্তানের আমল নামায় লিখে দেয়। শুধু এখানেই শেষ নয়, নবীজি মসজিদে নববীতে বসে বসে কোরআন হাদিসের কথা আলোচনা করতেছেন। প্রতিমধ্যে একজন বৃদ্ধা মহিলা ওই মজলিসে আগমন করলেন, নবীজি কথা বন্ধ করলেন, কথা বন্ধ করে উঠে দাঁড়ালেন। নবীজি ওই বৃদ্ধা মহিলার সঙ্গে সুন্দর করে কথা বললেন, অনেকক্ষণ সময় দিলেন, এরপরে ভালো ব্যবহার করলেন। মজলিস শেষ করার শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি, সামান্য একজন বৃদ্ধা মহিলা এসেছে, সেই বৃদ্ধা মহিলাকে দেখা মাত্রই আল্লাহর নবী বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন, কি নিয়ামত কি ফজিলত তা বুঝলাম না। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না ওই বৃদ্ধা মহিলাকে? তোমরা চিনতে পারো নাই, ওই বৃদ্ধা মহিলা হচ্ছেন তিনি, আমি আমার ছোট্টবেলা আমার মায়ের দুধ সেভাবে পালন করতে সেভাবে খেতে পারি নাই, আমার মায়ের কোল সেভাবে চড়তে পারি নাই,
আমাকে যিনি ছোটবেলায় স্নেহ আর ভালোবাসা দিয়ে বড় করেছে, লালন পালন করেছে, তিনি হচ্ছেন ওই আমার বৃদ্ধা মহিলা, আমার দুদুমা হযরতে হালিমাতুস সাদিয়া। তোমরা জানো না আমাকে কষ্ট করে কলভিডি করে আমাকে মানুষ করেছে, দুধ পান করিয়েছে। ওই বৃদ্ধা মহিলা এসেছিল, এই জন্য আমি দাঁড়িয়েছিলাম, কারণ আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতা মায়ের ব্যাপারে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনে ভাইরা, আমার একজন যুবক নবীজির দরবারে এসে বললেন, নবীজি খেদমত করব কার? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের। এরপরে ওই সাহাবী আবার বললেন, খেদমত করব কার? বিশ্ব নবী বললেন, তোমার মায়ের। এরপরে সাহাবী আরজ করলেন, খেদমত করব কার? নবীজি তৃতীয়বারের জন্য আবারও বললেন, তোমার মায়ের খেদমত করো, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। এখানে দেখা গেল যে পিতার সে মায়ের সম্মান আল্লাহ তাআলা তিন গুণ বৃদ্ধি করে দিয়েছেন। জোরে কান, সুবহানাল্লাহ, তিন গুণ বৃদ্ধি করে দিয়েছেন। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। কোনো জিনিসের দিকে তাকালে কিন্তু সওয়াব হয় না, সুন্দর ফুলের দিকে তাকাবেন, সুন্দর জিনিসের দিকে তাকাবেন, কোনো লাভ হবে না, আপনি মনে তৃপ্তি পাবেন। কিন্তু নবীজি আমার বলেছেন, তিনটা জিনিসের দিকে তাকালে আল্লাহ তাআলা যে ব্যক্তি তাকান তার আমল নামায় সওয়াব লিখতে থাকেন যতক্ষণ তাকাতে থাকেন। আন-নাজরু ইলাল কাবা, কাবা শরীফের দিকে তাকালে যতক্ষণ বান্দা তাকাবে ততক্ষণ তার আমল নামায় সওয়াব লেখা হবে। আন-নাজরু ইলাল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়তে পারে আর নাও পড়তে পারে, কোরআনের দিকে অক্ষরের দিকে তাকালে আল্লাহ তাআলা তার আমল নামায় সওয়াব লিখতে থাকেন। আর আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, কোন সন্তান যদি পিতামাতার দিকে মহব্বতের নজরে ভালোবাসার নজরে তাকান, যতক্ষণ তাকাতে থাকেন ততক্ষণ আল্লাহ তাআলা ওই সন্তানের আমল নামায় সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত ব্যক্তির দোয়া, যত আলেম ওলামার দোয়া আর যত পীর সাহেবের হুজুরের হুজুরের দোয়া কবুল হয়, তার থেকে বেশি কবুল হয় তিনজন ব্যক্তির দোয়া, মুস্তাজাবুদ দাওয়াত। নবীজি বলেছেন, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরায় না, সেটা অবশ্যই আল্লাহ কবুল করেন। এক নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তি, কোন জালিম ব্যক্তি যদি কোন ব্যক্তির প্রতি অবিচার করে তিনি হচ্ছেন মাজলুম। ওই মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, কষ্ট থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তির নামে বদদোয়া করে, রব্বুল আলামিন ওই মাজলুম ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন না। আর মুসাফির অবস্থায় এক দেশ থেকে এক এলাকা থেকে অন্য এলাকায় এসেছে, আপনি তার সঙ্গে অবিচার করলেন, অন্যায় করলেন, খারাপ ব্যবহার করলেন, আপনার অবিচার অন্যায়ের কারণে সে ব্যক্তি যদি কষ্ট পেয়ে আপনার বিরুদ্ধে আল্লাহর নামে আল্লাহর কাছে যদি দোয়া করে, রব্বুল আলামিন ওই মুসাফির ব্যক্তির দোয়া ফিরিয়ে দেন না। আর তিন নাম্বার হচ্ছে, কোনো পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, রব্বুল আলামিন এই দোয়া করছেন কালেও ফিরিয়ে দেন না, কবুল করে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। মা বাপের ভালো দোয়াও কবুল হয়, খারাপ দোয়াও কবুল হয়। এমনটা নয় যে শুধু ভালো দোয়াই করলে কবুল হয়ে যায়, না, খারাপ দোয়া করলেও কবুল হয়। এই জন্য মা হতে হবে তেমনই। অনেক মায়েরা সন্তানের প্রতি রাগ করে খারাপ দোয়া করে, বদদোয়া করে, না, এমনটা করেন না। আপনি মা, আপনার গুণা, আপনার গুণাগুণ, আপনার আদর্শ হতে হবে একজন মায়ের মতো। এই জন্য ভালো মা, আমাকে এই জন্য কোনো একজন লেখক বলেছেন, আমাকে একটা শ্রেষ্ঠ মা দাও, আমি তোমাকে একটা শ্রেষ্ঠ জাতি উপহার দেব। মা কিন্তু সন্তান জন্ম দিলেই কিন্তু হওয়া যায় না, কারণ আপনি সুখ দুঃখে কষ্টের কারণে আপনি আপনার সন্তানের বিরুদ্ধে বদদোয়া দিলেন, আপনি তো মা হতে পারলেন না। মা হচ্ছেন কেমন ব্যক্তি দেখেন, কাবা শরীফের একজন ইমাম, কাবা শরীফের ইমামের দিকে তাকালে তাদের চেহারা সুন্দর, দেখতে ভালো, সব কিছু সুন্দর, কিন্তু একজন ইমাম শায়খ আল কালবানি নাম তার, দেখতে কালো, সেই কাবা শরীফের ইমাম নাম তার ইমাম কালবানির, তিনি একজন
কাবা শরীফের ইমাম, তিনি একবার লন্ডনে সফর করলেন। সফর করার পর একটা কনফারেন্সে তার কাছে জিজ্ঞেস করা হলো, আপনি কিভাবে কাবা শরীফের ইমাম হলেন? তিনি বলতেছে, আমি কাবা শরীফের ইমাম হওয়ার কারণ হচ্ছে আমার এর পিছনে আমার মায়ের বদদোয়া আছে। কি দোয়া? ভালো দোয়া না বদদোয়া? আমি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম, ছোটবেলায় অনেক খারাপ ছিলাম, এত দুষ্ট ছিলাম, মায়ের সঙ্গে মাঝে মাঝে উল্টা পাল্টা করতাম, মাকে রাগ ঘাটাতাম, মা সহ্য না করতে পেয়ে কষ্ট কষ্ট পেয়ে মা আমাকে বদদোয়া দিতেন। আর বদদোয়াটা এভাবে বলতেন, আল্লাহ তোকে হেফাজত করুক, হেদায়েত করুক, আল্লাহ যেন তোকে কাবা শরীফের ইমাম বানায়। আমার মায়ের ওই বদদোয়ার কারণে আজ আমি কাবা শরীফের ইমাম হতে পেরেছি। মায়ের বদদোয়ার কারণে কাবা শরীফের ইমাম হয়েছে। মায়ের দোয়া এত বেশি, মায়ের হক কোনো সন্তান আদায় করতে পারবে না। এক যুবক এসে বলেছে, আমি হজ্জের মৌসুমে সমস্ত কাজ সম্পাদন করেছি নবীজি, আমি আমার মাকে ঘাড়ে করে নিয়ে আমি তাওয়াফ করেছি, আমি আমার মাকে নিয়ে মুজদালিফায় গিয়েছি, আমি আমার মাকে নিয়ে প্রদক্ষিণ করেছি, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছি, এত কষ্ট করেছি, সুতরাং আমি তো আমার মায়ের হক মায়ের ঋণ আদায় করে ফেলেছি। নবীজি বলতেছেন, না সম্ভব না, তোমার মা ছোট্টবেলা থেকে যেভাবে মানুষ করেছে, তোমার মা যে তোমার কষ্টের কারণে, তোমার মা যে কষ্ট পেয়েছিল একবার উফ শব্দ বলেছিল, এই যে মা তোমার জন্য কষ্ট করেছিল, এই উফ শব্দর তুমি তোমার মায়ের সেই ঋণ সেই হক এখন আদায় করতে পারো নাই। সুবহানাল্লাহ, তোমার কষ্ট পাওয়ার কারণে তোমার মা যে ব্যথা পেয়েছিল, জীবনে হাদিস শরীফের কথা, আপনার জীবনের জন্য কয়েকটা জিনিস দামি, বেঁচে থাকা। পৃথিবীর বুকে সব থেকে বড় নিয়ামত হচ্ছে দুনিয়ার বুকে বেঁচে থাকা, আর সুন্দর রিজিক পাওয়া, আর সম্মান পাওয়া। কিতাবের ভিতরে এসেছে, বিশ্বনবী বলেন, কোনো ব্যক্তি, কোনো সন্তান, কোনো আল্লাহর বান্দা, আমার কোনো উম্মত যদি এই তিনটা জিনিস দুনিয়ায় ভক্ষণ করতে চায়, দুনিয়ায় যদি উপভোগ করতে চায়, এক নম্বর হচ্ছে যদি হায়াত বৃদ্ধি পেতে চায়, জীবনে যদি লম্বা হায়াত পেতে চায়, তাহলে তার পিতামাতার সঙ্গে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। আর সুন্দর রিজিক যদি পেতে চায়, তাহলে তার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। আর দুনিয়ার বুকে যদি সম্মান লাভ করতে চায়, তার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহ তাআলা এই তিনটা জিনিস তার অবশ্যই দান করবে, অবশ্যই দান করবে। আমার ভাইরা অনেক আমল করেছেন জীবনে, বহুত আমল করেছেন, কিন্তু আপনার পিতামাতা আপনার প্রতি অসন্তুষ্ট। আল্লাহর কসম, আপনার এই আমল কোনো কিছু কবুল হবে না। নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান সৎকা করেছেন, কত বড় ইবাদত বন্দেগী করেছেন, অনেক বড় ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেই যাচ্ছেন। আল্লাহর কসম করে বলি, আপনার এই আমলগুলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কারণ ছোট্ট একটা উদাহরণ আপনাদের মাঝে পেশ করি, এই যে মসজিদটা তৈরি করতে হয়েছে, কিংবা আপনার বাড়ির বিল্ডিং তৈরি করার সময় আগে কিন্তু পিলিয়ার দিতে হয়। পিলিয়ার না দিলে কিন্তু ছাদ থাকে না, পিলিয়ার না দিলে যেমন ছাদ থাকে না, মসজিদ নির্মাণ হয় না, সৌন্দর্য বৃদ্ধি পায় না, ঠিকই তেমনি ভাবে একইভাবে আপনি জীবনে অনেক ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু আপনার পিতামাতা আপনার প্রতি অসন্তুষ্ট, আপনি পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আল্লাহর কসম, পিলিয়ারবিহীন ছাদ যেমন ধসে পড়বে, আপনার আমলগুলো সব কিছু কিন্তু বরবাদ হয়ে যাবে। যদি পিতামাতা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, বনি ইসরায়েলের একজন আবেদ, নাম তার জুরাইস, অনেক বড় ইবাদত বন্দেগী করতেন তিনি, এমনকি তাহাজ্জুদ নামাজ পর্যন্ত তিনি ছেড়ে যেতেন, ছেড়ে দিতেন না, নামাজ পড়তে দাঁড়িয়েছেন। গভীর রাত্রে মা অসুস্থ, মা পানি চেয়েছেন, পানি চাওয়ার পরপরই জুরাইস তিনি মনে করতেছেন নামাজটা শেষ করে নেই, কেরাতটা একটু লম্বা করতেছেন, তিনি মনে করতেছেন যে নামাজটা শেষ করেই তারপর মাকে পানি দেব,
নামাজটা শেষ করার পর তিনি মনে করতেছেন আরো দুই রাকাত নামাজ পড়ে নিয়ে নেই, মা আবার পানি চাইলেন, এভাবে করে করে মা তিনবার পানি চাইলেন, জুরাইস মনে করতেছে আরো দুই রাকাত নামাজ পড়ে নেই, তারপরে পানি দেব, মায়ের কষ্ট হয়েছে, মা ব্যথা পেয়েছে, মায়ের মুখ থেকে বদদোয়া চলে এসেছে, মা বলতেছে আল্লাহ আমি কষ্টে আছি, আমার জুরাইসকে জুরাইসের কাছে পানি চাইলাম, জুরাইস আমার কথা না শুনে নামাজে দাঁড়িয়েছে, আমার জুরাইস সেজন্য জীবনে বেঁচে থাকে এবং বেঁচে থাকা অবস্থায় তার যে সময় মৃত্যু হবে মৃত্যুর পূর্বে সেজন্য বেশ্যা নারীর কবলে পড়ে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়ে নিলেন। ঠিক তিন দিন পরে গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়তে দাঁড়িয়েছে, দরজায় নক করলেন একজন সুন্দরী বেশ্যা নারী, নক করার পরপরই জুরাইস নামাজ শেষ করে দরজা খুললেন, খোলার পরপরই কে তুমি? ওই বেশ্যা নারী বেশ্যা মহিলা বলতেছে আমি একজন সুন্দরী রূপবতী নারী, কেউ নাই আশেপাশে কেউ দেখতে পাবে না, তুমি আমাকে ঘরের মধ্যে নিয়ে 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 আমার সঙ্গে খারাপ কাজ করো অপকর্ম করো। জুরাইস বলতেছে আল্লাহর ওলিরা আল্লাহর পরকিত বান্দারা কখনো এমন করতে পারে না, দুনিয়ার কোনো মানুষ দেখতে না পাইলে আল্লাহর ওলি আমি একজন, আমি আমি যে ঘরের ভিতরে থাকব পৃথিবীর কোনো ব্যক্তি দেখতে না পারে অবশ্যই আল্লাহ কিন্তু দেখতে পাবে। তার সঙ্গে সুবিধা করতে পারলো না, চলে গেল পাহাড় থেকে, নেমে দেখলেন একজন রাখাল রাখলের সঙ্গে তার খায়েশটা মিটালো, এরপরে খায়েশটা মিটানোর পরে অপকর্ম করার কারণে ওই রাখাল অপকর্ম করেছে, ওই বেশ্যা নারীর পেটে অবৈধ সন্তান গিয়েছে, তিন মাস পরে পেট যে সময় উঁচু হয়ে গেছে এলাকার মানুষ বলাবলক করতে লাগলো তোর তো কোনো স্বামী নাই, তোর তোর তো কোনো পুরুষ নাই, তাহলে কেন কিভাবে তোর পেটের ভিতরে সন্তান গিয়েছে? এই কথা বলার পরপরে ওই বেশ্যা নারী বলতেছে যে অমুক ব্যক্তি ওই জুরাইস নামের আল্লাহর ওলি আমার সঙ্গে খারাপ কাজ করেছে, আসলে কি কথা সত্য না মিথ্যা? আসলে কিন্তু কথা মিথ্যা, ওই যে মায়ের বদদোয়া কাজে লেগে গিয়েছে। জুরাইসকে ডাকা হলো সকলের সামনে, জুরাইসকে মারধর করতেছে যুবকেরা, তখন জুরাইস বলতেছে কি জন্য আমাকে মারো? তখন বলতেছে তুই বিশাল সৌন্দর্য, টুপি পরিস, দাঁড়িয়ে রেখেছিস, আল্লাহর ওলি দাবি করতেছিস, কিন্তু তোর বাইরে ফিটফাট আর ভিতরে সদরঘাট, তুই একজন খারাপ ব্যক্তি। তখন বলতেছে আহারে না আমি খারাপ না, কেউ কিন্তু কথা শোনে না। জুরাইস বলতেছে ঠিক আছে আমাকে কয়েকটা মিনিট সময় দাও, আমি একটু দুই রাকাত নামাজ আদায় করতে চাই। জুরাইস নামাজ পড়তেছে, আর নামাজের ভিতরে বলতেছে আল্লাহ সারা জীবন ইবাদত বন্দি করলাম, তাহাজ্জুদ নামাজ পড়ে তোমার কাছে দোয়া করলাম, জান্নাতের কামনা বাসনা করলাম, এমন একটা কঠিন পরিস্থিতি কঠিন মুহূর্তে তুমি আমাকে ফেলেছো, কি কারণ কি জন্য? তখন আল্লাহ রব্বুল আলামিন গায়বের মাধ্যমে জুরাইসকে জানাচ্ছে, জুরাইস তোমার মায়ের বদদোয়ার কারণে আজকে তোকে এই অবস্থা হয়েছে। জুরাইস আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আর বললেন আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, আমি ওই তুমি যদি এক আল্লাহ হয়ে থাকো তাহলে আজকে তুমি আমার সম্মানটা বাঁচাবা, আমি যদি তোমার ইবাদত বন্দেগী করে থাকি আমি আঙ্গুল ইশারা করব আর ওই পেটের সন্তান কথা বলবে, আর আমি যে খারাপ নয় আমি যে তার সঙ্গে অপকর্ম করি নাই সেই সাক্ষী ওই পেট থেকে বাচ্চা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, সঙ্গে সঙ্গে জুরাইস আঙ্গুল ইশারা করলেন মহিলার পেট থেকে, কথার জবাব আসতেছে আমার এই আমার পেটে যে সন্তান এসেছে অবৈধ সন্তান, এই সন্তানের জন্য দায়ী আল্লাহর ওলি এই জুরাইস নয় এই রাখাল ব্যক্তি, জোরে গান সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল মায়ের বদদোয়া এমনটাই বেশি যে জুরাইস অসম্মানজনক মানুষের কাছে হেই প্রতিপন্ন হয়ে গেল, একটাই কারণ। আমার ভাইয়েরা সন্তান যে সময় পেটের ভিতরে চলে যায় মায়ের পেটের ভিতরে যে থলিটা থাকে বিজ্ঞানীরা বলে এই থলিটা 10 ইঞ্চি লম্বা হয়, কয় ইঞ্চি? 10 ইঞ্চি লম্বা হয়। বাচ্চার বয়স যেদিন 7 মাস হয় বাচ্চা ধরার জন্য 1 ইঞ্চি পরিমাণ আর কোনো মায়ের পেটে থলিতে জায়গা থাকে না। বিজ্ঞানীরা বলে সন্তানের মায়ের পেটের ভিতরে আর কোনো জায়গা থাকে না, সন্তানকে সন্তান যত বড় হয় তত আরো বড় হয়ে যায় সন্তানের পা আর শরীর, আর এইটা ধরাবার জন্য
বিজ্ঞানীরা বলে সন্তানকে সেট করার জন্য জায়গা করার জন্য সন্তানের পাটা মায়ের কলিজার সঙ্গে সেট করে দেওয়া হয়। আল্লাহু আকবার। সন্তানের পাটা মায়ের কলিজার নিচে সেট করে দেওয়া হয়, 10 ইঞ্চি থেকে মায়ের কলিজা 5 ইঞ্চি উপরে উঠে যায়। প্রশ্ন করা হলো বিজ্ঞানের কাছে, মায়ের কলিজা 5 ইঞ্চি উপরে উঠে যায় তাহলে একটা মা কিভাবে বাঁচে? বিজ্ঞানীরা বলে একটা মায়ের পেটের ভিতরে যে সময় সন্তান যায়, সন্তান যেদিন থেকে নড়াচড়া করে সেই দিন থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত একটা সন্তান, এই একটা সন্তান সর্বনিম্ন 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। তথ্যটা যখন আমি পেলাম, আমি চিন্তা করেছি আমি আমার মায়ের পেটে 4,500 বার লাথি মেরেছি। এই লাথিটা শুধু আমি মারি নাই, আপনি মেরেছেন, আপনারা সবাই মেরেছেন। প্রশ্ন করা হলো একটা সন্তান মায়ের কলিজায় এত বেশি আঘাত করে তাহলে মা কিভাবে বাঁচে, এটার কোনো প্রমাণ আছে নাকি? লন্ডনের এক ডাক্তার, তিনি মায়ের কলিজা আর পিতার কলিজা একত্রিত করলেন, পিতার কলিজা একত্রিত করলেন, গবেষণায় তিনি বলেছেন একটা বাচ্চা মায়ের কলিজায় যে আঘাত মারে 4,500 বার, ওই আঘাত থেকে সামান্য একটা আঘাত যদি কোনো বাচ্চা তার পিতার কলিজায় মারত, কোনো পিতা এই পৃথিবীর প্রতি আর বেঁচে থাকতো না। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, আমার একটা মায়ের কলিজায় এমন ভাবে আঘাত করা হয়, মায়ের বাচ্চা যে সময় পেটে যায় কত নিদারুণ কষ্ট হয় দেখবেন। এই 4,500 বার আঘাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক আঘাত লাথি মারে সন্তান তিনটা কয়টা? আজকের বিজ্ঞানীরা বলতেছে একটা সুস্থ মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ইউনিট, কিন্তু একটা মা যে সময় সন্তান ভূমিষ্ঠ করে, একটা মা সন্তান ভূমিষ্ঠ করার সময় 45 ইউনিট নয় 57 ইউনিট পর্যন্ত মায়ের ব্যথা সহ্য করতে হয়। আজকে পুরুষ যারা এখানে উপস্থিত আছেন, আল্লাহর কসম করে বলে একটা মা যে সময় ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন সে বুঝতে পারে, পৃথিবীর বুকে কোনো মানুষের কাছে ক্ষমা না চাইলেও ওই স্ত্রী স্বামীর মাথার উপরে বুকের উপরে মাথাটা রেখে আর বলে সারা জীবন তোমার সঙ্গে সংসার করেছি, কথার মাধ্যমে কাজের মাধ্যমে কত না কষ্ট তোমাকে দিয়েছি, বুকের উপরে মাথা রেখে বলে তুমি আমাকে চিরজন্মের মতো মাফ করে দিও, চিরজন্মের মতো আমাকে মাফ করে দিও, কত কষ্ট তোমাকে আমি দিয়েছি, কত কষ্ট তোমাকে আমি দিয়েছি। সম্মানিত দিনী ভাইরা, আমার এভাবে করে করে একটা স্ত্রী কিন্তু বলে এভাবেই করেছে মা হয়। আজকে মায়ের সন্তান যারা উপস্থিত আমরা হয়েছি, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, কত অভিযোগ আমরা করি, আমরা বলি আমার মা এই ব্যবহার করে, ওই ব্যবহার করে, ওই ব্যবহার করে, ওই ব্যবহার করে, আল্লাহর কসম করে বলি সন্তান কোনো মায়ের বিরুদ্ধে অভিযোগ করতে পারে না। সন্তান মায়ের কাছে এমন একটা তরমুজের উপরে যদি যদি আঘাত করা হয় ছুরি দিয়ে, তাহলে শরীর কোনো ক্ষতি হবে না, তরমুজের কিন্তু ক্ষতি হবে। মা বাপ কিন্তু এমন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে আল্লাহর কসম শুধু পরকালে নাই, আল্লাহ পাক ইহকালেও সেটা দেখিয়ে দেবে। আমার ভাইয়েরা, সন্তান বলতেছে মা তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, মা রাতের আরামের ঘুম হারাম করেছো, আমাকে পেটে ধারণ করে কত নিদারুণ কষ্ট করেছো, আমি তোমার ঋণ তোমার হক আদায় করতে চাই, ও মা কত কষ্ট করেছো বলো কি করতে হবে। মা বলতেছে ও বাবা, এই পৃথিবীর বুকে মায়ের সন্তান যারা মায়ের ঋণ মায়ের হক আদায় করতে পারবে না তারা, সন্তান শোনে না, সন্তান বলতেছে মা আমি আদায় করেই ছাড়বো, ও মা আমি আদায় করেই ছাড়বো। মা বুঝাবার জন্য সন্তানকে বলতেছে বাবা যাও চলে যাও বাজারে চলে যাও, বাজারে চলে যাওয়ার পর বাজার থেকে একটা আস্ত পাকা কলা আমার কাছে তুমি নিয়ে আসবা, ও বাবা
যাও নি আসবাব সন্তান বাজার থেকে আসতো পাকা কলা নিয়ে এসেছে আর বলতেছে মায়ে নাও পাকা কলা নাও তোমার ঋণ তোমার হক আদায় করতে চাই মা বলতেছে বাবা এখনো তো শেষ নাই আমি তো বোঝাবার জন্য একটা জিনিস নিয়ে আসতে বলেছি মা ও বাবা আজকে রাত্রে তুমি তোমার ঘরে তোমার বিছানায় ঘরের ভিতরে শোবা ঘরের ভিতরে শোয়া খাওয়া দাওয়ার পর শোয়ার পূর্বে ঘুমান্ত ঘুমার ঘুমাবার পূর্বে তুমি এই আস্ত পাকা কলাটা বুকের উপরে রাখবা সত্য হচ্ছে একটাই রাতে ঘুমের ভিতরে আস্ত পাকা কলাটা পেটের পিঠের তলায় পেটের উপরে কিন্তু চাপটা করলে হবে না সন্তান বলতেছে ঠিক আছে সন্তান চলে গেছে বুকের উপরে মায়ের শর্ত অনুযায়ী আস্ত পাকা কলাটা রেখে দিয়েছে রাখার পরপরই দেখে গেছে রাত যত গভীর হয় বলেন তো দেখি দু চোখে ঘুম আসে না নাই দু চোখে ঘুম এসে গেছে সন্তান ঘুমন্ত অবস্থায় পাশ পাশ করেছে বুকের উপর থেকে আজকেও পাকা কলাটা পিঠের তলায় পড়েছে এরপরে সকালবেলা সন্তানের ঘুম ভেঙে গেছে সন্তান মায়ের দরবারে হাজির হয়ে মাকে বলতেছে ও মা এই নাও স্যাপটা কলা নাও তোমার ঋণ হক আদায় করে দাও মা বলতেছে বাবা আমি তো তোমাকে সত্য দিয়েছিলাম আর বলেছিলাম আস্ত পাকা কলাটা চ্যাপটা হলে হবে না পিঠির তলায় বললে হবে না এবার সন্তান বলতেছে মা কোনো সমস্যা নাই আমার টাকা পয়সার কোনো অভাব নাই চ্যাপটা খলাটা ছুড়ে ফেলে দিল দেওয়ার পরপরই মাকে এবার বলতেছে মা আরও অনেক আস্ত পাকা কলা তোমার জন্য বাজার থেকে কিনে আনবো তোমার ঋণ তোমার হক আদায় করেই ছাড়বো মা বলতেছে বাবা এটাই তো সমস্যা আমি বোঝাবার জন্য করেছিলাম তুমি তুমি আমার সন্তান আমি তোমাকে পেটে ধারণ করেছি তোমাকে পেটে ধারণ করার পরপরই যে সময় আমার বয়স তোমার বয়সটি সময় পেটের ভিতরে সাত মাস আট মাস নয় মাস কত নিদারুণ কষ্ট করতে হয়েছে পেটে থাকাকালীন অবস্থায় আমি খেতে পারি নাই বসতে পারি নাই ঘুমাতে পারি নাই স্বাভাবিক জীবনযাপন করতে পারি নাই তুমি জানো না এটা জানে সেই ভুক্তভোগী মাস যে সেই জানে ও বাবা শুধু এখানেই শেষ নাই তোমাকে ডেলিভারির যে সময় হয়ে গেল স্বাভাবিক আর নর্মালভাবে যে সময় তুমি হলে না আমি তোমাকে নিয়ে গেলাম তোমাকে তোমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ করার জন্য ভর্তি হলাম ক্লিনিক আর হাসপাতালে হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই আমি যে সময় ভর্তি হয়ে গেলাম সেখান থেকে কত কষ্ট নিদারুণ কষ্ট করে তোমাকে ভূমিষ্ঠ করলাম শীতের সময় আমি তোমাকে এক পাশে রেখেছি এ পাশে রেখেছি ও পাশে রেখেছি এ পাশে রেখেছি শীতের সময় তোমাকে আমি ঘুমান্ত অবস্থায় বুকের ওপরে রেখেছি ঘুমান্ত অবস্থায় আস্ত পাকা কলার মতো তোমাকে পিঠের তলায় স্যাপটা করি নাই চ্যাপটা কোলে তোমাকে ছুড়ি ফেলে দেই নাই একটার পর একটা ওয়াহানা না আলা ওয়াহানিন একটার পর একটা আমি তোমার মা সন্তানে ভাবে কষ্ট নিদারুণ কষ্ট সহ্য করেছি তোমাকে ভূমিষ্ঠ করেছি ও বাবা তুমি সহ সমস্ত সব সন্তানদেরকে বলে দিয়ে দাও এই পৃথিবীর বুকে সন্তান যারা কোনোভাবেই কোনো কোনো ক্রমেই কোনো কাজ দিয়া কোনো পদ্ধতি দিয়া এই পৃথিবীর বুকে কোনো সন্তান মায়ের ঋণ মায়ের হক আদায় করতে পারবে না কারণ সুখে দুঃখে সারা জীবন সন্তানের জন্য মায়ের চোখের পানি আসে না না সারা জীবন মায়ের চোখের পানি আসে সন্তানকে যে সময় ভূমিষ্ঠ করতে হয় মায়ের জরায়ুতে সাতটা পদ্মা থাকে সাতটা পদ্মা যে সময় ফেটে যায় মায়ের পেটটা পানি শূন্য হয়ে যায় কিন্তু আজকে ডাক্তার ওই সময় কিন্তু মাকে কোনো পানি খেতে দেয় না মাকে কিন্তু কোনো পানি খেতে দেয় না শুধু এখানেই শেষ নয় তিনটা ঐতিহাসিক লাতির মাধ্যমে যে সময় দ্বিতীয় লাতি দেয় লাতিটা দেওয়ার পরপরই আমার বন্ধুগণ মায়ের সন্তানের এই যে পাটা মায়ের কলিজার সঙ্গে লেগে থাকে লেগে থাকার পরপরে ওই যে লাত্থিটা এত বিরহৎ আর এত শক্তিশালী আর এত কষ্টদায়ক মায়ের সন্তানের ওই পা দ্বারা লাথি মারার পরপরই মায়ের ওই কলিজাটা ছিদ্র হয়ে যায় আল্লাহু আকবার ছিদ্র হয়ে যায় বিজ্ঞানীরা বলে এই ঘা আর এই ছিদ্রটা সারে না তৃতীয় লাথি দেওয়ার পরপরই সন্তান দুনিয়ার বুকে আলো বাতাস পায় দুনিয়ার মুখ দেখতে পায় বিজ্ঞানীরা বলে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরপরই যে সময় একটা আওয়াজ করে উম্মা বলে
লন্ডনের বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছে এই শব্দটা, এই শব্দটার সঙ্গে মায়ের কলিজা নিয়ে গবেষণা করেছে। সন্তানটা যে সময় সঙ্গে সঙ্গে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরপরই উম্মা বলে শব্দ করে, এই যে আওয়াজটা হয় রব্বুল আলামিন এই আওয়াজটা মায়ের কান দিয়া মায়ের কলিজায় সেট করে দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ওই ছিদ্রটা আর ওই ঘাটা সেরে যায়, বন্ধ হয়ে যায়। এখানেই শেষ নয়, সম্মানিত দিন ভাইয়ের, আমার সন্তান যত দূরে যায় ঘাটা বটর সময় পৃথিবীর কোন ঔষধ দ্বারা সেটা ছাড়ে না, সন্তান যত দূরে যায় তত বেশি ঘায়ের আঘাতটা বৃদ্ধি পায়, কলিজায় আঘাত লাগে, আর সন্তান যত কাছে থাকে ওই কলিজার ঘাটা নিরাময় হয়ে যায়, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য বিদেশে সন্তানের কিছু হলে কোনো কিছু কেউ না জানতে পারলেই জানতে পারে কিন্তু আগে মায়ের। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, এই জন্য সেই মায়ের ব্যাপারে এত কোরআন হাদিসের কথা এসেছে। আজকে আমরা সন্তান যারা পিতামাতার ব্যাপারে আমরা আজকে অনেকে আসি উদাসীন, অনেকে আসি পিতামাতার খেদমত করি না, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করি না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি জান্নাত খুঁজতেছেন, আপনি নামাজ পড়তেছেন, দান সাদকা করতেছেন, ভালো কাজ করতেছেন, ভালো আমল করতেছেন, সব কিছু কিন্তু উদ্দেশ্য আল্লাহর ভালোবাসা, আর পরকালে আল্লাহর কাছ থেকে মাফ পেয়ে জান্নাত পাওয়া। সেই জান্নাত যদি পেতে হয়, দুনিয়ার বুকে সম্মান যদি লাভ করতে হয়, দুনিয়ার বুকে রিজিক যদি অর্জন করতে হয়, তার পিছনে রব্বুল আলামিন একটা হেতু দিয়েছেন, সেতু বন্ধন দিয়েছেন, সেটা হচ্ছে সন্তানের জন্য, সেই সেতু হচ্ছে পিতামাতা। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে সকলকে সেই পিতামাতার ব্যাপারে খেদমত করতে হবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এমন অনেকেই সন্তানের আছে, অনেকের হচ্ছে দেখা যায় পাঁচ ভাই পাঁচ সন্তান, অনেকেই বলে আমার আমার ভাই আছে, উমুক আছে তুমুক আছে, আমি হচ্ছে মাকে কেন খেতে দেবো, আহারে আমি এখানে একলা খেতে দেবো। তুমি কি এটা চিন্তা ভাবনা করো না যে সময় তোমার মা তোমাকে পেটে ধারণ করেছিল, তোমার মা কি এই কথা বলেছিল যে আমি বড়টার জন্য কষ্ট করেছিলাম ছোট যার জন্য কষ্ট করবো কেন? মা কিন্তু সন্তানকে একটার পর একটা সবার উপরে কষ্ট করেছে। তুমি সন্তান কে খেতে দিল আর কোন ভাই দেখলো না, এটা তোমার বিষয় নয়, তোমার দায়িত্ব হচ্ছে তুমি সন্তান পিতামাতার ব্যাপারে উদাসীন না হয়ে পিতামাতাকে খেদমত করে জান্নাত লাভ করা। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা আমার, এই জন্য আমাদের সকলকে এই বিষয়টা এগিয়ে আসতে হবে। অনেকেই অভিযোগ করে, অনেকেই রাগ করে, অনেকেই পিতামাতার ব্যাপারে হচ্ছে উদাসীন হয়ে যায়, কিন্তু পিতামাতার ব্যাপারে উদাসীন হলে চলবে না। যেখানেই যে অবস্থায় থাকি সর্বাবস্থায় পিতামাতাকে খেদমত করতে হবে, পিতামাতার খোঁজ খবর নিতে হবে। আল্লাহ তাআলা যেন আজকের এই বিষয়টা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমার বলে আল্লাহুম্মা আমিন।